আল্লাহ তাআলা কি খোদা বলার খোদা নামে ডাকা যাবে? কখনো নয়। কেন ডাকা যাবে না জানেন? আমরা ইনশাআল্লাহ এখানে আসবে আল্লাহর নামগুলো কোরআন সুন্নাহ নির্ভর, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে আল্লাহর নামগুলোর অর্থ সুন্দর হতে হয়, সুন্দর সবগুলি, এগুলির মধ্যে এরকম কোনো অর্থ নাই। তিন নম্বর হচ্ছে এগুলো অন্য ধর্মের অংশ। তিন কারণে খোদা নাম ডাকা যাবে। এক নম্বর কারণ হচ্ছে, এক নম্বর যেটা বলেছি যে আল্লাহর নাম খোদা কোরআন সুন্নাহ কোথাও আসে নাই, সুতরাং খোদা নাম ডাকা। দুই নম্বর হচ্ছে এটার অর্থহীন নাম। খোদা অর্থ হচ্ছে খুদ আ, স্বয়ং এসেছে, খুদ স্বয়ম্ভু। স্বয়ম্ভু দিয়ে কী গুণ হইল? আমার কি কাজ? আমি কি ডাকতে স্বয়ম্ভুরে ডাকি, আমি কি পাবো? বোঝা গেল এটার সাথে আমার কোনো এটা জড়িত হয় না। তিন নম্বর হচ্ছে এটা ইরানি পারসিক ভাষা, মাজুসদের একটা শব্দ, তাদের ভাষার, তাদের আল্লাহকে তারা এই নামে ডাকে, তাদের আহুরা মাজদাকে এই নামে ডাকে। সেটাকে আমি কেন নিব? আরেক ধর্মের শব্দ দিয়ে আল্লাহকে ডাকতে হবে, আমার আল্লাহর নামের কি অভাব? কোরআন সুন্নাহ কি আর নাম না? এই জন্য কখনো খোদা নামটি ব্যবহার করা যাবে না আল্লাহর জন্য। দ্বিতীয় জনক ব্যক্তি বলেন, খোদা যদি স্বয়ং সম্পূর্ণ থাকে অর্থ ব্যবহার, তাহলে আল্লাহ খোদা বলে ডাকা যাবে? ঠিক বলে নাই। স্বয়ং সম্পূর্ণ অর্থ বলা হয় না, স্বয়ম্ভু বলা হয়েছে, স্বয়ং আবির্ভূত, স্বয়ং আবির্ভূত এটা অর্থ, স্বয়ং স্বয়ং সম্পূর্ণ অর্থ নাই। খুদ আ খোদা সংক্ষেপ হইতে হইতে খোদ ওয়াটা পড়ে গেছে, খোদা হচ্ছে। এটা আমি বলি নাই, আমি যদি আমি বলতাম বলতে বানাইছি আমি। এটা বলছে বাইরুনি একটা কিতাব আছে, তাহকিকু মালিল হিন্দ মিন মাকুলা মাকবুলাতিন ফিল আকলি আও মারদুলা, এই কিতাবটার মধ্যে তিনি এটা বলেছেন, খুঁজে দেখবেন। উনি আর বেশি জানে, কারণ উনিও দুই ভাষা জানে, আরবিও জানে ফার্সিও জানে। দুই ভাষা জানার কারণে তিনি এটা লিখছেন যে এটা আল্লাহর নাম হওয়ার উপযুক্ত না। তিনি যদিও ভিন্ন ধর্মী মানুষ, ভিন্ন অবস্থার মানুষ, সাহিত্যিক মানুষ, তারপরে তিনি কথাটা উল্লেখ করেছেন যে এইটা আল্লাহর নামে ডাকা শুধু, কারণ স্বয়ং খুদ আ স্বয়ং এসেছেন, স্বয়ং আসার মধ্যে আমার কি কাজ? স্বয়ং আসছে প্রত্যেকে, এটা তো আরেক ভুল কথা। আল্লাহ তো ছিলেনই, আসার তো কোনো প্রশ্ন নাই, এই জাতীয় কথা তো বলা যাবে না।